হ্যালো ম্যারিয়ান এখন কথা বলবো দেবার ট্রেলার নিয়ে যেটা একটু আগে করেছে তো এই ট্রেলারটা আমার কাছে কেমন লাগলো যদি এক কথায় বলি তাহলে এই ট্রেলারটা আমার কাছে ঠিকঠাক লেগেছে হয়তো বা অনেকের কাছে এই ট্রেলারটা এক্সট্রাঅর্ডিনারি কিছু মনে হতে পারে বাট আমার কাছে মনে হয়নি এটার কিছু রিজন রয়েছে দেবারা এই সিনেমাটা নিয়ে আমার আপাতত যতটুকু এক্সপেক্টেশন ছিল বিশেষ করে এই সিনেমার স্টোরি নিয়ে সেটা যখন আজ ট্রেলার দেখলাম যে এক্সপেকটেশনটা ছিল বা যা ভেবেছিলাম সেটা আসলে ম্যাচ করতে পারেনি আমার আপাতত মনে হয়েছিল বা এক্সপেকটেশন ছিল যে এইটার যে কনসেপ্ট হবে ইউনিক কিছু বা ট্রেলার দেখি এতটুকু ক্লিয়ার এটার স্টোরি নিয়ে এটার যে স্টোরি হতে যাচ্ছে এটা একটা কমন টেমপ্লেট বাবা সেলে যেখানে বাবা এবং সেলের দুইটা ক্যারেক্টারেই দেখা যাবে জুনিয়র এনটিআর কে সো এই ধরনের স্টোরি টেমপ্লেট খুবই খুবই কমন এখানে জুনিয়র এনটিআর এর যে ক্যারেক্টারটা থাকবে বাবার যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে এরপর যে সেলের ক্যারেক্টার সে মূলত তার বাবার মতন আসলে হয়নি তার বাবার মতন সাহসী হয়নি যেটা ট্রেলারে কিছু সিন দেখলেই বুঝতে পারবেন সে হয়তো আদো জানে না যে তার বাবার সাথে কি হয়েছিল তার বাবা আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে তো দেবারের স্টোরি যে এরকমটা হবে এটা আমার এক্সপেকটেশনে ছিল না আই থিঙ্ক আমি আপাতত ভেবেছিলাম যে ইউনিক কিছু হবে বাট ঘুরে ফিরে সেই সাউথের কমন টেমপ্লেট এই ট্রেলারের যে বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে প্রথমত জুনিয়র এন এবং সাইব আলী খানের স্ক্রিন প্রেজেন্স এদের দুজনকে একসাথে যখন স্ক্রিনে দেখা যায় সেটা জাস্ট গুজবাম দেয় জুনিয়র এন অবশ্যই একজন ভালো পারফর্মার নিঃসন্দেহে বাট সাইব আলী খানের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টার ক্যারেক্টারের তার লুক তার স্ক্রিন প্রেজেন্স এটা দেখতে দারুন লাগে এরপর ভিজুয়াল ভিজুয়াল নিয়ে বলতেই হবে বিশেষ করে আন্ডার ওয়াটারের যে সিনগুলো এরপর যেটা মাস্ট মেনশন করতে হবে বিজিএম অবশ্য বিজিএম নিয়ে নতুন করে কিছু বলতে হবে না যেখানে বিজিএম করেছে আনিরোধ সেইখানে নো কমেন্টস ট্রেইলারের ফার্স্ট টু লাস্ট অব দি আই থিংক তার বিজিএমটাই পুরো সিনগুলোকে একদম ধরে রেখেছিল ওভারঅল ট্রেইলারটা লুক অ্যান্ড ফিল দেখতে ভালো জানবি কাপুরকেও দেখতে ভালো লাগে এনটিআর এরপর পর সাইবালি খান এদেরকেও দেখতে ভালো লাগে এই ট্রেলারের আরেকটা নেগেটিভ সাইড সেটা হচ্ছে ভিএফএক্স অনেক জায়গায় যে ভিএফএক্সটা ছিল সেটা বেশ ভালো হাই বাজেটের সিনেমাই হাই ভিএফএক্স থাকবেটা স্বাভাবিক বাট কিছু কিছু পার্টিকুলার সিনে ভিএফএক্স এর কাজ নেওয়া যাচ্ছে ছিল না যেমন একটা সিন আছে খেয়াল করে দেখবেন যে এনটিআর জাম্প করছে একটা বর্ডারের উপর সেই সিনে ভিএফএক্স এর কাজ খুবই উইক এছাড়া এরকম আরো একটা দুইটা সিন রয়েছে যেটা দেখতে খারাপ লাগে এছাড়া ট্রেলার লুক এন্ড ফিল গুড হয়তো रिलेटेड অনেকের কাছে অনেক বেশি ভালো লেগেছে এক্সট্রাঅর্ডিনারি কিছু লেগেছে বাট আমার কাছে ঠিকঠাক কস দেবারা নিয়ে আমার এক্সপেকটেশন একটু বেশি ছিল তবে এই ধরনের কমন ট্যাম্পলেটের ফিল্মও ওয়ার্ক করে যায় যদি ডিরেক্টর তার ভিশন থেকে ঠিকঠাক ভাবে সেই গল্পটাকে প্রেজেন্ট করতে পারে যদি গল্পে টুইস্ট রাখতে পারে তাহলে কনফার্ম সেই সিনেমাটা ওয়ার্ক করে যাবে আর এটা যেহেতু দেবরা পার্ট ওয়ান এটার আরো একটা পার্ট আসবে সো কনফার্ম যে এই সিনেমার ক্লাইম্যাক্স এমন কিছু রাখবে বা দেখাবে যেটা দেখার পর অডিয়েন্স দেবারা পার্ট টু এর জন্য অপেক্ষা করবে তো এই ছিল দেবারা ট্রেলার নিয়ে আমার ওপিনিয়ন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস